অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সোনাই হাসপাতালে আমরা আসাম হয়েছি সেন্স ক্লাবের তরফ থেকে। আজকে আমরা জামায়াত হয়েছি, জামায়াত হওয়ার উদ্দেশ্যটা হইল কি ওটা যে গত পরশু একটা নবজাতক শিশু অক্সিজেনের অভাবে একটা অ্যাম্বুলেন্স পাওয়া গেছে না। তো সিস্টাররা কইলা যে একটা অ্যাম্বুলেন্স আনিয়া তুমি তাই নেও গিয়া মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ নিলে গিয়া তার অক্সিজেন লাগানি, অক্সিজেন লাগানির পরে সে সুস্থ হইল। তো সন্ধ্যা ছয়টার তাকিয়া রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কোনো জাতির অ্যাম্বুলেন্স কোনো ফেসিলিটি আমরা সোনাই হসপিটালে নাই। আর কোভিড নাইন্টিনের লাগিয়া 108 পুরা বিজি, পুরা ব্যস্ত, সব জায়গার 108 ব্যস্ত। আর কোভিড নাইন্টিনের যেগুলা 108 মানে ব্যবহার করা হয় এটা ইয়ে করা যায় না। এটা এমনি যেটা পেশেন্ট সকল আছে তারা কোভিড নাইন্টিনের যেটা ইয়ে করা হয় ব্যবহার করা হয় 108 এটাও কিন্তু বিজিবার আপনার ইয়ে করা হয় না। আদার্স যারা পেশেন্ট সকল আছেন তারা কিছু ব্যবহার করা যায় না, এটা সরকার নিষিদ্ধ। তো সবথেকে দুঃখের বিষয় হইলো আমরা গত কয়েক বছর থেকে আমরা সোনাই হাসপাতালও একটা অ্যাম্বুলেন্স প্রাক্তন বিধায়ক রানা এমএলএর সময় একটা দেওয়া হয়েছিল, আর বিগত দিন থেকে এখন পর্যন্ত আমরা অ্যাম্বুলেন্সের লাগি আর ডেড বডি হইন, চাহে এমনি যারা ডেলিভারি পেশেন্ট সিরিয়াস পেশেন্ট হইন আমরা আর মেডিকেল কলেজ নিবার লাগে কোনো একটি ইয়ে নাই। আমরা দাবিও জানাইছিলাম সোনাইয়ের বিধায়ক মাননীয় আলহাজ আমিনুল বাইরের কাছে, তো তাই কথা দিছিলাম আমরা যে কয়েকদিন পরে আমরা একটা দিমু, আমরা সোনাই রাঙ্গিরঘাটের একটা বাচ্চা ডুবিয়া মারা গেছিল, সোনাইয়ের যে কোনো ঘটনা হইলে আমরা ফাঁসে আট টাকা দিয়া বাড়া করিয়া মেডিকেল কলেজ থেকে আনতে লাগে ডেড বডি ইয়ে করালে পোস্টমর্টামও পিএমও নিতে হইলে। তো দেখুন আমরা বারবার চেষ্টা করার বাদে আরও ব্যাপার আছে। আমরা সোনাইয়ের মাঝে সবর মূল উদ্দেশ্য হইল কি আমরা গরিব জনতারে দিয়া সব মানুষ খালি বিধায়ক বনতা, সবর ইচ্ছা হইলে বিধায়ক বনতা, কিন্তু গরিব অসহায় মানুষ যে রাস্তাঘাটে হসপিটালে আইয়া যেরকম মানে কোনো ফেসিলিটি পায় না, এটার লাগিয়া গরিবগুলোর লাগিয়া অসহায় দিন মজুর মানুষের লাগিয়া কেউ আওয়াজ তুলতে রাস্তার বাড়িতে পারে না, এটা ক্লিয়ার ব্যাপার। যে কোনো দলের নেতা হোক তা রাজনীতি নেতা হোক, আমরা আর কোনো রাজনীতি দলের নেতার তোয়াক্কা না করিয়া আমরা আসাম হয়েছি ফ্রেন্স ক্লাবে একটা উদ্যোগ লইছি, আমরা সোনাই সমষ্টির সব বায়ন্তর গেছে, আমরা অনুরোধ করি আর আমরা যুব সমাজের গেছে, আমরা আর মজদুর বায়ন্তর গেছে, আপনারা আর বুটোর কাঠ পুতলা বনিবা না, যেহেতু আমরা আমরা সুবিধার্থে আমরা হসপিটালও যেটা পাওয়ার কথা আমরা এটা পাইছি না, কোনো রাজনীতি দলের কাছে আমরা আর বিক্রি হওয়ার প্রশ্ন উঠে না। আর আমরা একটা আসাম ওয়েসি ফ্রেন্স ক্লাব থেকে আজকে আমরা একটা উদ্যোগ লইয়া আর ইনশাআল্লাহ যে আমরা সোনাই হাসপাতালও একটা ব্যান হইলেও, একটা ব্যান হইলেও আমরা কালেকশন করিয়া সান্দা উঠাইয়া সোনাই সমষ্টির থেকে আমরা একটা ব্যান লইতে লাগব। কিতা লেগে লইতে লাগব, আমরা রসয়া দিনমজুর বাইয়াইন মা বোন ডেলিভারি মরা যে কোনো ব্যাপারে যখন হসপিটালে আইন এমার্জেন্সি টাইমে, তখন আমরা 108 ফোন মারলে আধা ঘন্টা জায়গে এক ঘন্টা জায়গে, আর এখন তো মহামারীর টাইম, এখন তো আর কোভিড নাইন্টিনের লাগে পুরা ব্যস্ত হওয়া যায় না। তো বড় দুঃখের বিষয় আমরা একটা উদ্যোগ লইছি আর আশা রাখছি ইনশাআল্লাহ বিভিন্ন সমস্যা দিবা, আর যদি সবে সাহিত্য রাত পারে দেন 10,000 5,000 1,000 2,000 করে দিন, 50,000 20,000 করে দিন, আশা ইনশাআল্লাহ আমরা 5-6 লাখের একটা অ্যাম্বুলেন্স আমরা সোনাইয়ের জনগণের লাগিয়া গরিব অসহায় মানুষের লাগিয়া আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস দিমু আমরা আসাম ওয়েসি ফ্রেন্স ক্লাবের তরফ থাকিয়া। আর বিভিন্ন সংগঠনে মিলিলে আমরা সহযোগে আমরা কোনো ব্যাপার নাই, আমরা বিভিন্ন সংগঠন একত্রিত হইয়া করলে আরও ভালো হইব। আপনারা আগাইয়া আইন দেখুন গরিব অসহায় মানুষের লাগিয়া সেও আর আন না, আর আমরা আসামের স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যমন্ত্রী একদম আমি হইমু কন্ডেম হয়ে গেছে, কিতালি কন্ডেম হয়ে গেছে সোনাইয়ের ব্যাপারে বিভিন্ন পত্র পত্রিকার বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাঝে আমরা বারবার দিছি আমরা সোনাই হাসপাতাল লাগিয়া সেও আমরা এই যে হসপিটালে আইয়া সেও একটা বার আইয়া খোঁজ খবর নিছুন না, তার লাগিয়া আমরা আসাম হয়েছি মেন্স ক্লাবে বারবার উদ্যোগ নিছি বারবার সাড়া দিছি কিন্তু কোনো আইসেন না। আমরা অসহায় মানুষ এখন এক হইয়া আমরা সোনাই হাসপাতালে উভয় এটা ঘোষণা করলাম যে আজকের তারিখে আমরা একটা অ্যাম্বুলেন্স, আমরা সাদা তুলিয়া আমরা একটা অ্যাম্বুলেন্স নিমু, আর আমরা এই জবাবটা আমরা উপযুক্ত সময় আমরা বুটোর সময় আমরা অসহায় গরিব মানুষে মিলিয়া ইয়ার জবাব দিমু আমরা হক পাইছি না বলিয়া, তাই বলিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। হাসপাতালের ভিতরে উভয়া
সবে দাঁড়াইয়া আমরা একটা শপথ লইয়ার আমরা আপ উঠাইয়া ইনশাআল্লাহ যে একটা শপথ লইয়ার আমরা শুনাই সমষ্টি রসয়া গরিব ভাইয়ের কল লাগিয়া আমরা সবে একত্রিত হইয়া আমরা মাঠে নামিয়া সাদা তুলিয়া আমরা একটা অ্যাম্বুলেন্স দরিদ্র মানুষের লাগিয়া কোন নেতা দ্বারস্থ না হইয়া আমরা নিজের পেকট থেকে এবং রাস্তার বার হইয়া আমরা সাদা তুলিয়া একটা অ্যাম্বুলেন্স রসিয়া মানুষের লাগে আমরা পারবো না নি। আর আমার আরো কিছু কিছু ভাইয়ানকে কইছেন যে ফাঁসে আর দশ হাজার করিয়া দিবা, দুই হাজার এক হাজার করিয়া দিবা, ইনশাআল্লাহ আল্লাহ পাকে তারা কবুল করুকা। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার কাছে অনুরোধ করিয়া সুনাই হাসপাতাল লাগিয়া একটা অ্যাম্বুলেন্স লাগিয়া আপনারা সবে এটা সাহায্য সহযোগিতা করুন। কারণ খার কোন দিন কোন সময় অ্যাম্বুলেন্স অভাব করবো, খার দরকার করবো, এটা আপনারা হইতে পারতো না ভাই। যেদিন যার করবো অসহায় মানুষ হিসাবে এদিন হে ভুক্তভোগী হইবা। তাহলে ভাইয়ার আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করুন। আমরা দুই মাসের ভিতরে ইনশাআল্লাহ একটা অ্যাম্বুলেন্স সুনাই হাসপাতালের ভিতরে আনবো, এটা আনিয়া আমরা সমাজসেবা করবো ইনশাআল্লাহ। আর এর লাগিয়া আমরা আজকে সংগঠনের উপদেষ্টা হিসাবে আমার নজিসা আছেন, আমার জিলসা আছেন, ধন্যবাদ জানাই। আর আমরা মানে আমরা নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী আমরা সবও আমরা আসাম ওয়াইসি ভেসলাবর শরীর কইমু এবং বিভিন্ন সংগঠনের যারা ভাই নকল আছে সুনাই সমষ্টির সাথে আমরা একত্রিত হইয়া আমরা একটা অ্যাম্বুলেন্স লইতাম বা এইগুলো কোনো রাজনীতির কোনো ব্যাপার নাই। আমরা ফেরোর কোনো রাজনীতির দল কাছে এইতাম না, অসহায় মানুষের লাগে কোনো রাজনেতা এখন নাই, এটা প্রমাণও কিছু শোনাই বারবার আমরা মিডিয়া দিয়া দেখছি। এখন আমরা নিজের রাস্তায় নামিয়া লইতাম, আমরা বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন যারা আমরা কাজ করি আমরা ইনশাআল্লাহ একত্রিত হইয়া যদি নামি যাই আমরা দুই মাসের ভিতরে একটা অ্যাম্বুলেন্স সুনাই হসপিটালের সামনে আইনব ইনশাআল্লাহ। ধন্যবাদ। কিরকম লাগে আর কি একটা বাচ্চারা যে এরকম আমরা চোখের সামনে বাচ্চাটা মারা গিয়েছে, কারণ হচ্ছে এই একটি জিনিসের অভাব, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। আমরা অতদিন থেকে এটা আলাপ আলোচনা করে করে আসছি কিন্তু লোকরা জানে না কিরকম কে মনে করে। তো আমরা এখন আপনারা যদি এখনও যদি আপনাদের চোখ খুলে না তাহলে কালকে যে সময় আপনার ঘরে এরকম ঘটনা ঘটবে তখন আপনি নিজে দায়ী থাকবে। এটাই আমি আমার আজকের যে আমাদের আমাদের আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাবের উপদেষ্টা জনাব ইফজুর রহমান লস্কর ভাই, আমার যে নজির ভাই, আমার আসল ওয়েসি ফ্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক বাপনরাজ ভাই, উনি লড়াই করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আমরা ওনাকে সাপোর্ট করে যাচ্ছি। আমি এখন একটা কথাই বলবো, ওনাকে সাপোর্ট করুন, ওনাকে সাপোর্ট করুন, আপনাদের লাভ হবে। এটা সোনাইল এলাকার ছেলে, সোনাইল মানুষ, কারণ সোনাইল মানুষের যতটুকু করবো বাইরে মানুষ যতটুকু করবো না। আমি তার রাজনীতি কোনো প্রতিবাদীর ব্যাপারে বলছি, রাজনীতি কোনো ফ্যান্ডা না। তো আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন, এটা আশা রইল। আর অনেক দূর দূর থেকে আপনারা আসছেন, আপনার কাছে হচ্ছে আমাদের আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। জয় হিন্দ।